কলকাতা নাইট রাইডার্স দুবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং আইপিএলের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট এবং ধারাবাহিক টিমগুলির মধ্যে একটা এবং তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিন্তু তৈরি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেকেআরের সেই তিনটি প্লেয়ারের সম্পর্কে যারা এবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান ক্যাপ্টেন দিনেশ কার্তিক। লাস্ট ইয়ার আইপিএলে কেকেআর দিনেশ কার্তিককে কেনার পর তার হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিয়েছিল এবং তার অধিনায়কত্ব থেকে কেকেআর নম্বর থ্রি পজিশনে শেষ করেছিল। গত মরশুমে তিনি কেকেআর হয়ে সবথেকে বেশি রান করেছিলেন, 498 রান, এবং একটা ভালো ফিনিশারের অভাব তিনি কিন্তু মিটিয়ে দিতে পারেন। কেকেআর ফ্যান্সরা তার ক্যাপ্টেন্সিতে যথেষ্ট খুশি, সুতরাং সব মিলিয়ে দিনেশ কার্তিক যদি এবার ভালো ফর্মে থাকেন তাহলে সেটা খুবই ভালো সংকেত হবে কেকেআরের জন্য আইপিএল 2019-এ। নাম্বার টু অ্যান্ড্রে রাসেল। অ্যান্ড্রে রাসেল এইবারও কেকেআরের মূল মন্ত্র হয়ে উঠতে পারেন। গত বছর আইপিএলে রাসেল 316 রান করেছিলেন এবং এই বছর আরও অনেক বেশি কিছু আশা করবেন। রাসেলকে আমরা বড় বড় ছয় মারা এবং ভালো ভালো বোলিং আক্রমণকে কিন্তু ধ্বংস করার জন্যও চিনি। গত কয়েক বছর ধরে তিনি কেকেআরে একজন ভালো ফিনিশারের দায়িত্ব গ্রহণ করে আসছেন এবং দলকে অনেক বড় স্কোরে পৌঁছতে সাহায্য করেছেন। এবার কেকেআরকে চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু রাসেলকে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে। তিনি ডেথ ওভারে যথেষ্ট ভালো বোলিংও করে দিতে পারেন। রাসেল কিন্তু একা হাতে অনেক ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। নাম্বার থ্রি সুনীল নারিন। সুনীল নারিন কেকেআরে জয়েন করার পর থেকেই কেকেআরের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছেন। 2012 এবং 2014 সালে যখন কেকেআর চ্যাম্পিয়ন হয় তখন টিমের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন সুনীল নারিন। 2017 সাল থেকে নারিন কেকেআরে একজন বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি পাওয়ার প্লেতে খুবই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন এবং দ্রুত রান করতে পারেন, যাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা পরে প্রেশারে না পড়ে। গত বছর আইপিএলে তিনি 357 রান করেছিলেন এবং 17টা উইকেটও নিয়েছিলেন। অর্থাৎ নারিন কিন্তু কেকেআরে এখন একজন ভালো অলরাউন্ডার। তো এই তিনজন প্লেয়ার যদি এবার ফর্মে থাকেন তাহলে কিন্তু কেকেআরকে আইপিএল 2019 চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।